আগের ক্লাসে দ্বাদশ শ্রেণীতে প্রথম ক্রমের অন্তর কলেজের কিছু অঙ্ক পড়েছি। এখন আমরা দ্বাদশ শ্রেণীতেই আছি, এমন কিছু অঙ্ক করব প্রথম ক্রমের অন্তর কলেজে। প্রথম একটা অঙ্ক দিই, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন সমান এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এম প্লাস এন হলে দেখাও যে ডি ওয়াই বাই ডিএক্স সমান ওয়াই বাই এক্স। এটাও বিভিন্ন পরীক্ষায় আসে অঙ্ক, এসব অঙ্কে তোমাকে লগটা নিতে হবে। এখানে এই দুটো অপেক্ষার যোগ ফলাকারে আছে, তাহলে উভয় পক্ষে লগ নিলে কী হবে একবারে করে দিচ্ছি। তাহলে শুধু যদি লেখো উভয় পক্ষে লগারে দুন নিয়ে পাই, কীভাবে না লগ এক্স টু দি পাওয়ার এম প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার এন সমান এম প্লাস এন সমান এম প্লাস এন একবারে করতে পারো, নাহলে বাম দিকে যেমন করছো তেমন স্টেপটা করতে পারো, লগ এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এম প্লাস এন। এবার লগের নিয়ম অনুসারে পাওয়ারগুলো বাম দিকে আসবে লগে, তাহলে এম লগ এক্স প্লাস এন লগ ওয়াই সমান এম প্লাস এন ইন্টু লগ অফ এক্স প্লাস ওয়াই। এরপরে ডিফারেন্সিয়েশন শুরু হবে, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ভাষাটা এখানে লিখতে হবে, আমি লিখছি না। তাহলে কীভাবে, অতএব তুমি লিখবে ওয়াই পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কী হবে এম বাই এক্স প্লাস এন বাই ওয়াই ইন্টু ডি ওয়াই সমান এখানে হবে কি এম প্লাস এন ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়াই লগের জন্য, আর এইটার জন্য ওয়ান প্লাস ডি ওয়াই বাই ডিএক্স। এইবারে তাহলে ডি ওয়াই ডিএক্স বের করতে হবে, বাম দিকে সব ডি ওয়াই ডিএক্স করতে হবে। এখানে ডি ওয়াই ডিএক্স কত আসবে এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ডি ওয়াই ডিএক্স, সেটা কমন চলে যাবে একবারে করছি, তাহলে এন বাই ওয়াই মাইনাস এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ডি ওয়াই ডিএক্স সমান কী হবে, বাম দিকে ডান দিকে পড়ে আছে এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এইটা বাম দিক থেকে ডান দিকে যাবে সাইন পরিবর্তন হয়ে এইটা হয়ে গেল। এইবারে এখানে লসাগুটা হবে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এখানে দেখো এন এক্স প্লাস এন ওয়াই মাইনাস এম ওয়াই মাইনাস এন ওয়াই ইন্টু ডি ওয়াই ডিএক্স। এখানে কী হচ্ছে লসাগুটা এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এম এক্স প্লাস এন এক্স মাইনাস এম এক্স মাইনাস এম ওয়াই, কিছু কিছু কেটেছে, কী কেটেছে এখানে এই এন ওয়াই এন ওয়াই কেটেছে, এখানে কী কেটেছে এম এক্স এম এক্স কেটেছে, তাহলে পড়ে থাকলো কি অতএব ডি ওয়াই ডিএক্স সমান একবার যদি করি এখানে পড়ে আছে সেইটা আগে লিখে দাও এন এক্স মাইনাস এম ওয়াই বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এইবার ওটা ওধারকে উল্টে যাবে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই বাই কী আছে এন এক্স মাইনাস এম ওয়াই, দেখো এইটা এইটা কেটে গেছে এক্স প্লাস এক্স ওয়াই কেটে গেছে, একবার লিখে দিতে পারো ওয়াই বাই এক্স যেটা আমাদের প্রমাণ করতে ছিল। তাহলে
x to the power m into y to the power n समान x plus y whole to the power m plus f होले dy by dx टा तुम्हादेर पावा गेलो y by x जेटा प्रमाण करते देवा छिलो प्रमाण करते देवा थाकले अंकटा होये जाओयार पर डान दिके एटा लिखे दिले भालो प्रमाणित ताहले एइटा गेलो आर एकटा अंक प्रथम क्रमेर अंतर्कलज प्रथम क्रमेर अंतर्कलजेर দেখো আর একটা অঙ্ক তোমাকে দিচ্ছি সেটা দেখো অঙ্কটা হচ্ছে এরকম y সমান x বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার হলে দেখাও যে x কিউব dy dx সমান y তাহলে y সমান x বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার হলে দেখাও যে x কিউব ইনটু dy dx সমান y কিউব দেখো প্রদত্ত কি আছে নাও y সমান x বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার অতএব y স্কয়ার সমান কি পাবে x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার কি করলে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে এটা পেয়েছো এখানে তুমি লিখতে পারো বা ডিফারেন্সিয়েশন শুরুর আগে একটু কাজ করতে পারো 1 প্লাস x স্কয়ার মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার এক যোগ বিয়োগ করে দিলাম কাজটা সুবিধা হয় এইটা বাই এটা করলে 1 হবে মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার তাহলে এইবারে ডিফারেন্সিয়েট করো উভয় পক্ষকে কার সাপেক্ষে না উভয় পক্ষকে x এর সাপেক্ষে তোমাকে অবকলন করতে হবে তাহলে করলে কি দাঁড়াবে তাহলে ddx অফ y স্কয়ার সমান ddx অফ 1 মাইনাস 1 প্লাস x স্কয়ার এখানে দেখো y আছে এখানে x এর সাপেক্ষে তাহলে কি চেইন রুল ইউজ করতে হবে ddy অফ y স্কয়ার ইনটু dy dx সমান এটা তো করতেই পারো না করলেও মুখে মুখে করলে স্টেপটা হবে তাও আমি করে দিলাম এখানে কি দাঁড়াবে এখানে 2y ইনটু dy dx সমান এটা তো জিরো 1 বাই x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1 বাই x স্কয়ার তাহলে এখানে হবে মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার এর হোল স্কয়ার ইনটু এইটার জন্য 0 প্লাস 2x মানে 2x হবে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে তার মানে কি দাঁড়াচ্ছে আমি যদি উপরে স্টেপটা লিখি তাহলে কি দাঁড়াবে 2y dy dx সমান 2x বাই কত এখানে 1 বাই x এর হোল স্কয়ার 2x বাই 1 প্লাস x স্কয়ার এটা তুমি পেলে এবারে দেখো 2x এর হোল স্কয়ার পেয়েছো এইবারে তুমি 2 কেটে যাবে 2 কেটে গেলে কি হবে তাহলে y dy বাই dx সমান x বাই 1 প্লাস x এর হোল স্কয়ার প্রমাণে দেখাটা x কিউব আছে তাহলে x কিউব ওই পক্ষকে গুণ করে দিলাম প্রমাণটা লক্ষ্য করো তাহলে কি দাঁড়াবে আর x কিউব y dy বাই dx সমান x কিউব ইনটু x মানে কত x টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস x স্কোয়ার এর হোল স্কোয়ার সমান এটাকে কি করতে পারি না x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার পুরাটা হোল স্কোয়ার x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার সমান কি আছে দেখো এইখানে দেখো y স্কোয়ার তাহলে বসিয়ে দিলে কি দাঁড়াবে অতএব x কিউব y dy dx সমান y স্কোয়ার সমান y টু দি পাওয়ার 4 উভয় পক্ষকে y দিয়ে ভাগ করে দাও সুতরাং কি পেলে সুতরাং x কিউব dy dx সমান পেলে
কত y কিউব y দিয়ে ভাগ করে দিয়েছো তো তাহলে এইটাই তোমার প্রমাণ করতে ছিল যে y সমান x / √ over 1 + x স্কয়ার হলে প্রমাণ করো যে x কিউব / y dx সমান y কিউব প্রমাণ হয়ে গেল তাহলে এখানে তোমাকে প্রমাণিত কথাটা লিখে দিলে ভালোভাবে আগেও বলেছে আর বলেছে সিধা আছে y সমান e টু দি পাওয়ার সাইন ইনভার্স x আর z সমান e টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স x হলে দেখাও যে dy dz এর মান dy dz এর মান x নিরপেক্ষ x নিরপেক্ষ বা x এর উপর নির্ভর করে না এখানে dy dz বের করতে পারো dz dx বের করতে পারো তারপরে তুমি dy dz বের করলে করতে পারো বড় ছোট করে কেমন করে হবে দেখো যেহেতু y সমান এটা দেওয়া আছে z সমান দেওয়া আছে তাহলে আমি যদি একদম সরাসরি লিখে দিই y বাই z সমান e টু দি পাওয়ার সাইন ইনভার্স x বাই e টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স সমান কি দাঁড়াবে e টু দি পাওয়ার সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x এইটা সমান ফর্মুলা তোমরা বিপরীতবৃত্ত অপেক্ষক ক্যাপ্টারে পেয়ে যাবে e টু দি পাওয়ার এটা সমান পাই বাই টু যেটা একটা ধ্রুবক হয়ে গেছে তার মানে y সমান e টু দি পাওয়ার পাই বাই টু ইন্টু জেড তাহলে dy dz সমান এটা তো ধ্রুবক তাহলে e টু দি পাওয়ার পাই বাই ধ্রুবক বেরিয়ে চলে আসবে dz অফ z সমান 1 তার মানে e টু দি পাওয়ার পাই বাই টু ইন্টু 1 সমান e টু দি পাওয়ার পাই বাই টু যাহা x বর্জিত বা যাহা x নিরপেক্ষ দেখো সহজে অঙ্কটা হয়ে গেল প্রমাণিত তাহলে দেখো অঙ্কটা দেখেই তোমাকে একটু ভেবে নিতে হবে কি দিক দিয়ে করলে অঙ্কটা সহজেই আমরা পৌঁছাতে পারবো এইটা যদি আগে কল্পনা করে নিয়ে অঙ্ক অবসর শুরু করো তাহলে কিন্তু তুমি একটা রাস্তা খুঁজে পাবে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন সমান সি জিরো প্লাস সি ওয়ান এক্স প্লাস সি টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট সি এন এক্স টু দি পাওয়ার এন হলে অন্তর্কলন বিদ্যার সাহায্যে প্রমাণ করো অন্তর্কলন বিদ্যার সাহায্যে প্রমাণ করো যে কি হবে সি জিরো প্লাস টু সি ওয়ান প্লাস থ্রি সি টু প্লাস ডট ডট এন প্লাস ওয়ান সি এন সমান এন প্লাস টু ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা কিন্তু অনেকবারই এসেছে তবু একবার আমার কাছে নোট করা আছে এইচএস 1991 এসেছে অঙ্কটা এই এই অঙ্কটা বা এই ধরনের অঙ্ক কিন্তু মাঝে মাঝে দেওয়া তাহলে কি দেওয়া আছে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন সমান সি জিরো প্লাস সি ওয়ান এক্স প্লাস সি টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট সি এন এক্স টু দি পাওয়ার এন হলে প্রমাণ করো যে এইটা সি জিরো প্লাস টু সি ওয়ান প্লাস থ্রি সি টু প্লাস এন প্লাস ওয়ান সি এন সমান এন প্লাস টু ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে দেখো শুরুটা করবো কোথায় তো এইটা দেওয়া আছে কি প্রদত্ত প্রদত্ত কি আছে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন সমান সি জিরো প্লাস সি ওয়ান এক্স
plus c2 x square plus dot dot cn x to the power x. উভয় পক্ষকে একটা কাজ করি, দেখো অন্য কোনো ভাবে করা যাবে না, এইসব অঙ্ক অনেকভাবে করা যাবে, কিন্তু এখানে তোমাকে হাত পা বেঁধে দিয়েছি কি পদ্ধতি বলে যে অন্তর্কলন বিদ্যার সাহায্য করতে হবে, অন্য কোনো সাহায্য নেওয়া যাবে না। তাহলে প্রত্যেকে উভয় পক্ষকে আমরা একটা কাজ করছি, এক্স দ্বারা গুণ করে পাই কিভাবে, তাহলে এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন সমান এটা হয়ে যাবে সি জিরো এক্স, এটা হয়ে যাবে সি ওয়ান এক্স স্কোয়ার, এটা হবে সি টু এক্স কিউ প্লাস ডট ডট সি এন এক্স টু দি পাওয়ার এনের সঙ্গে এক্সপন হলে কি হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস। এরপরে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করতে হবে, কি হবে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই কিভাবে, এটা কিন্তু ইউনিটি ভির আকারে হবে, এটা কিন্তু ইউনিটি ভির আকারে হবে। তাহলে গুণফলের অপেক্ষক, তাহলে এটাকে যদি ইউ ধরো, তাহলে যদি ইউ পড়ে থাকে এক্স ইন্টু এটা হবে এন ইন্টু ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এবার এক্স পড়ে থাকে এক্সের হবে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন সমান এটা হবে সি জিরো, এটা হবে সি ওয়ান ইন্টু টু এক্স, এটা হবে সি টু ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস ডট ডট এটা কত হবে সি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন। এইবারে উভয় পক্ষকে, উভয় পক্ষে এই ডিফারেন্সিয়েশন শেষ হোক প্রমাণের দিকে তাকিয়ে দেখো এক্স নাই, তাহলে এক্সটা কোথায়, তাহলে এক্সের কিছু একটা মান বসাতে হবে, এবং পরিষ্কার দেখা যাচ্ছে যদি এক্স ওয়ান ওয়ান বসায় তখন কিন্তু এই টার্মটা চলে আসে। তাহলে দেখো এন প্লাস ওয়ান সি এন এখানে চলে আসে, এটা তো ওয়ান হয়ে যাবে, সেইটা মাথায় রেখে প্রমাণ অঙ্কে কিন্তু ক্লু দেখ, ক্লুটা তোমাকে ধরতে এইবারে হবে উভয় পক্ষে এক্স ওয়ান ওয়ান বসিয়ে পাই কীভাবে, তাহলে এটা ওয়ান ইন্টু এন ইন্টু ওয়ান প্লাস ওয়ান টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এন সমান সি জিরো প্লাস টু সি ওয়ান প্লাস থ্রি সি টু প্লাস ডট ডট এন প্লাস ওয়ান ইন্টু সি এন, অর্থাৎ দিয়ে লিখে দাও, অর্থাৎ কেন লিখছি না, এইটা প্রমাণে বাম দিকে আছে, তাহলে অর্থাৎ কি হবে অর্থাৎ সি জিরো প্লাস টু সি ওয়ান প্লাস থ্রি সি টু প্লাস ডট ডট এন প্লাস ওয়ান ইন্টু সি এন সমান বাম দিকটা ডান দিকে, তাহলে কত হবে এন ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস টু, টুকে আমরা কী লিখতে পারি, হ্যাঁ টু ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লিখতে পারি, সূচকে নিয়ে ভেঙে দিলাম, করার ফলে কী হলো টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানটা কমন চলে এলো, ডান দিকটা বামে লিখেছি আর বাম দিকটাকে ডানে লিখেছি, ডানে টু টু দি পাওয়ার এন যাবে, টু টু দি পাওয়ার এনকে আমরা লিখতে পারি সূচকের নিয়মে টু ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এইবারে তোমার টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কমন গেলে হবে এন প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, দেখো এইটাই প্রমাণ করতে ছিল এন প্লাস টু ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্রমাণিত। এই ধরনের অঙ্ক তোমরা কয়েকটা করে রাখবে, এই টাইপের অঙ্ক কিন্তু মাঝে মাঝে ফাইনাল পরীক্ষায় কিন্তু আসছে, তাই এই যে অঙ্কটা দেখলে, এইসব অঙ্ক দেখলে কিছু কিছু ছেলে মেয়ে ভয় পায়,
হয়তো দ্বিপদ উপদ্বিপদ যে ইলেভেনে করেছিল তার বিস্তৃতিতে সি জিরো সি ওয়ান এই ধরনের অঙ্কগুলোকে ভয় পেয়েছি, ওই চ্যাপ্টারটা করিয়ে নি, সুতরাং এই অঙ্কটা সে করবে না। কিন্তু দেখো তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, সে চ্যাপ্টারের সঙ্গে এই চ্যাপ্টারে, সেই চ্যাপ্টারে শিখতে গেলে যা যা শেখার প্রয়োজন ছিল কোনোটাই এখানে লাগছে না। শুধু নিয়মটা জানতে হবে, কীটা দেওয়া আছে, কী করতে হবে, তার জন্য কোথা থেকে শুরু করতে হবে, কী করলে কী পুট করলে হবে, এই ধরনের টেকনিকগুলো এখানে যেমন উভয় পক্ষকে এস দ্বিগুণ করেছি, তারপরে ডিফারেন্সিয়েশন করার পর এক সমান বসে প্রমাণটা চলে এসে দেখো বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপদের কোনো কথাই এখানে কাজে লাগে, তার ভয় পাবে না, ঘাবড়াবে না, একটু সাহস ভরে এই সব অঙ্কগুলো তোমরা করবে, সবই পারবে। ওয়াই সমান সাইন এক্স রুট ওভার অফ সাইন এক্স প্লাস রুট ওভার অফ সাইন এক্স প্লাস রুট ওভার অফ সাইন এক্স প্লাস ডট ডট ইনফিনিটি হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে ডি ওয়াই বাই ডি এক্স সমান কস এক্স বাই টু ওয়াই মাইনাস ওয়ান। এখানে অনেকে ভয় পেয়ে এই এতগুলো রুট আছে এসব অঙ্ক মনে হয় খুব কঠিন হয়, কিন্তু আদৌ কঠিন নয়। দেখো আমি যদি বর্গ করে দিই তাহলে প্রমাণটা কী ছিল, ওয়াই সমান এটা হলে এইটা সমান এইটা হবে, দেখাও। তাহলে বর্গ করে দিলে এই প্রথমে রুটটা বাদ চলে যাবে, তাহলে থাকবে সাইন এক্স প্লাস বাকিগুলো কিন্তু থাকবে। দেখো এটা যদি না থাকে তাহলে এই যে জিনিসটা ইনফিনিটি বোধ এইটাই কিন্তু আসছে, তাহলে এইটা কী হবে, ওয়াই দেওয়া ছিল এটা ওয়াই হবে। অর্থাৎ তুমি যদি মনে করো তোমার সমুদ্র থেকে এক গ্লাস জল তুলে দিই, ইনফিনিটি মানে অসংখ্য জল রাশি, মনে করো এক গ্লাস জল তুলে দিলে সমুদ্রের জল কি কমবে বলে বোঝা যায়, বুঝিয়ে বোঝা যাবে সে সেটাই থাকবে বলে মনে হয়। সেই আইডিয়াটা মনে করো এইখানে আমি কাজে লাগালাম, তাহলে ওয়াই স্কোয়ার সমান সাইন এক্স প্লাস ওয়াই পুট করে দেবো। এইবার দেখো উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে দাও, তাহলে কী হবে, ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার সমান ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস ওয়াই, বা এখানে আগেও ব্যবহার করেছি ওয়াই আছে এক্স, তাহলে চেন রুলের সাহায্য নিতে হবে। এইবার চেন রুল তাহলে এটা হবে ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস ডি ওয়াই ডিএক্স, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে টু ওয়াই ডি ওয়াই ডিএক্স, বাম দিকে ওটা নিয়ে চলে আসো সমান সাইন এক্সের ডেরিভেটিভ কত কস এক্স, বা কী হবে টু ওয়াই মাইনাস ওয়ান ডি ওয়াই ডিএক্স সমান কস এক্স, অতএব ডি ওয়াই ডিএক্স সমান কস এক্স বাই টু ওয়াই মাইনাস ওয়ান। দেখো ওইটাই প্রমাণ ছিল, আমরা কিন্তু প্রমাণে কখন পৌঁছে গেছি বুঝতে পারিনি। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু কঠিন না, তোমরা মাঝে মাঝে কেউ কেউ কোনো কোনো স্টুডেন্ট এই রুট অঙ্ক ওই আগের যে অঙ্কটা করলাম সব কঠিনভাবে ছেড়ে দিয়ে চলে আস, কিন্তু আদৌ কঠিন না। ওয়াই সমান ট্যান ইনভার্স ফোর এক্স বাই ওয়ান প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স টু প্লাস থ্রি এক্স বাই থ্রি মাইনাস টু এক্স হলে দেখাও যে ডি ওয়াই ডিএক্স সমান
5 by 1 plus 25x square. সবাই ভাবে অঙ্কটা অনেকের কাছে কঠিন লাগতো, বাট ডিওয়াই ডিএক্স শুরু করলে ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা ধরে কাজে লাগিয়ে করতে যাবে এবং সে তখন একটু সমস্যায় পড়ে যাবে, হবে কি হবে না সে খুঁজে হবে না ক্যালকুলেশন। তাহলে এসব অঙ্ক একটু টেকনিক্যালি সাউন্ড হতে হবে, এসব অঙ্ক করতে পারে একটু চোখ পাওয়ার অবজারভেশন চালিয়ে রাখতে হবে। কীভাবে এখানে কোনো সূত্রের সাহায্যে এটাকে অ্যাডজাস্ট করা যায় কি না দেখো, কেমন করা যাচ্ছে দেখো। ওয়াই সমান ট্যান ইনভার্স 4x বাই 1 প্লাস 5x স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স 2 প্লাস 3x বাই 3 মাইনাস 2x, এটা দেওয়া আছে। তো এটাকে যদি একটু আমি কিছু সূত্র মাথায় রেখে অ্যাডজাস্ট করি দেখো কেমন সেটা হবে। ট্যান ইনভার্স এই 4x এর কি লিখতে পারি, এটা কি লিখতে পারি না 5x মাইনাস x, আর এই 5x আর x যখন এসেই গেল 5x স্কয়ারকে আমি কি লিখতে পারি না 5x ইনটু x, 5x স্কয়ারকে লিখলাম। ট্যান ইনভার্স এইটাকে যদি 3 দিয়ে লবকে ভাগ করি তাহলে এটা হবে 2 এর 3 মাইনাস কত হবে x বাই 1 প্লাস 2 এর 3 ইনটু x। দেখো সূত্রে কিন্তু এসে গেছে, বিপরীতবৃত্তি অপেক্ষক চ্যাপ্টারে তোমরা পাবে ট্যান ইনভার্স x মাইনাস 1 বাই 1 বাই x y সমান ট্যান ইনভার্স x মাইনাস ট্যান ইনভার্স y। তাহলে এখানে দুটো ওই সূত্র দুবার কাজে লাগবে, তাহলে এটার জন্য হতে পারে ট্যান ইনভার্স 5x মাইনাস ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স 2 এর 3 মাইনাস কত, ও সরি এইখানে উপরে প্লাস ছিল, আচ্ছা উপরে প্লাস ছিল, দেখো অঙ্ক কষতে গেলে বুঝতে পারবে কোথাও ভুল হলে ধরতে পেরে যাবে। এটা তাহলে প্লাস, তাহলে এটা প্লাস হবে ট্যান ইনভার্স x। তাহলে দেখো এখানে প্লাস ছিল ট্যান ইনভার্স x প্লাস y বাই x প্লাস y বাই 1 মাইনাস x মানে ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y, এখানে ট্যান ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস x y মতো করে ভাবলে ট্যান ইনভার্স x মাইনাস ট্যান ইনভার্স y, এই আকারে এই স্ট্যান্ডার্ড ফর্মুলা দিয়ে আমরা মনে মনে ভেবে করলাম। এখানে x y নেই, ফর্মুলাটা বলছি লিখা ওইভাবে লেখার পরে দেখো ট্যান ইনভার্স x ট্যান ইনভার্স x কেটে গেছে, তাহলে পড়ে থাকলো ট্যান ইনভার্স 5x প্লাস ট্যান ইনভার্স 2 এর 3, এরপরে আমাদের ডিফারেন্সিয়েশন শুরু হবে। অতএব উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই লিখবে, লেখার পর লিখবে ডি ওয়াই ডি এক্স সমান ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স 5x প্লাস ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স 2 বাই 3 সমান ট্যান ইনভার্স x এর ফর্মুলা কি, ডিফারেন্সিয়েশন ফর্মুলা আমরা লিখেছিলাম প্রথমে 1 বাই 1 প্লাস x স্কোয়ার, এখানে 1 বাই 1 প্লাস x টা কত 5x তার হোল স্কোয়ার, শুধু x তাহলে কাজ শেষ হতো কিন্তু এটার কাজ 5x এর ডেরিভেটিভ ইনটু 5 প্লাস এটা তো ধ্রুবক, তাহলে ধ্রুবকে ডিফারেন্সিয়েশন কত হবে 0 সমান 5 বাই 1 প্লাস 25x স্কোয়ার। দেখো এটাই প্রমাণ করতেছিল 5 বাই 1 প্লাস 25x স্কোয়ার, এটা প্রমাণিত। তাহলে তার সঙ্গে তোমাদের আমরা কয়েকটা অঙ্ক দিচ্ছি, যদি সম্ভব হয় করবে, খুব সহজেই হয়ে যাবে অঙ্কগুলো। দেখো কয়টা বাড়ির জন্য অঙ্ক দিলাম, x সমান 1 নম্বর, x সমান 80 স্কোয়ার, y সমান 280 হলে ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করো, এরকম একটা অঙ্ক দিলাম। ওয়াই সমান এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলে ডিআই বাই ডিএক্স কত,
dy dx কত তিন নম্বর অঙ্ক দিলাম fx সমান a plus x by 1 plus x whole to the power a plus 1 plus x হলে দেখাও যে f ড্যাশ 0 সমান a to the power a plus 1 into 2 log a plus 1 minus a square by a. Sin y sin y সমান x sin a plus y হলে দেখাও যে dy dx সমান sin a by 1 minus 2x cos a plus x square. x into root of r of 1 plus y plus y into root of r of 1 plus x of 1 শূন্য হলে প্রমাণ করো যে dy by dx plus 1 by 1 plus x হোল স্কয়ার সমান 0 x to the power y সমান e to the power x minus y হলে প্রমাণ করো যে dy dx সমান log x by log x এর হোল স্কয়ার এই ছটা অঙ্ক তোমাদের বাড়ি এক চেষ্টা করবে যে অঙ্কগুলো করিয়েছি আর এইগুলো করবে যদি পেরে যাও তাহলে বুঝে নেবে তোমাদের এই চ্যাপ্টারের দখল তোমাদের এসে গেছে এবং প্রথম কমের অন্তর্কলজির কোনো অঙ্ক হলে তোমরা পারবে কোনোটাই আটকাবে না নিজের প্রতি শুধু আস্থা রাখো নিজের প্রতি বিশ্বাস রাখো এবং যে অঙ্কগুলো করলাম ওইগুলো একটু বারবার প্র্যাকটিস করো বুঝে বুঝে প্র্যাকটিস করো শুধু না বুঝে প্র্যাকটিস করবে না বুঝে বুঝে প্র্যাকটিস করো তেমনইভাবে বুঝবে যে বোঝার মাধ্যমে অঙ্কটা হলো তোমার নলেজটাও বাড়লো তবেই নতুন অঙ্ক তো ফেস করতে পারবে সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই